এদিকে সুদিদা যুদ্ধবিদে সুদের খবর নেই, বাড়ির মা রোজ ঠাকুর বাড়ির কাছে আর কি, ঠাকুর বাড়ির কাছে রোজ ঠাকুর কাছে একবার কান্নাকাটি করে, ঠাকুর বাড়ি ও আসবে আসবে না, ঠাকুর আসবে না, দুই মাস কোনো খবর টবর নেই, কোনো রকম যোগাযোগ নেই। তা শোনা যাচ্ছে বম্বি কাপের টাপের বম্বি সব ধ্বংস হয়ে যাচ্ছে, বার মারিয়ে নিয়ে হ্যাঁ সুদা মানে আসতে বলছে আর নেই বেছে নেই, রোজ কান্নাকাটি, কান্দিস না কান্দিস না, দেখবি দেখবি আর ঠিক দু মাস পরে এদেশে হারার পরে আবার তো ট্রেনে লোক টোক পাঠাই দিয়ে গভর্নমেন্ট ব্যবস্থা করলো, উনি করলেন কি পাবনায় চলে আসলেন, সঙ্গে বলছি আসার পরে ওই ঈশ্বরদী স্টেশনে নেমে ঈশ্বরদী স্টেশন থেকে পাবনায় পাবনার থেকে বাড়ি আর যান নেই, বাড়ি গেছে হাঁটা পথে হাঁটতে হাঁটতে একেবারে চলে আসে আশ্রমে, বুঝলেন হাঁটা অভ্যাসে কিন্তু হাঁটা পথে দাড়ি টাড়ি জায়গা চুল টুল রুক্ষ সুখ দুই মানে দাড়ি টাড়ি কামাতে হয়নি, একে সেই ঈশ্বর মতো হয়ে গেছে একটা ভীষণ মতো জামা কাপড় সেই ময়লা টয়লা সেরা বড়া হয়ে গেছে একটা ভিখারির মতো আর কি, আসছে দূরের থেকে ঠাকুর বলছে ওই দাক ওই দাক আসছে, ওনার স্ত্রী বুঝতে পারছে না চিনতে পারছে না ওই দাক ওই দাক আসছে কে আসছে দায়ক ওই দাক কে আসছে দায়ক কে আসছে, আর উনি দূরের থেকে এসে বলছে ঠাকুর ঠাকুর আমি বলছেন সর্দার এমনি কথা কথা জানিয়ে দিত ভক্ত মানুষ তো ঠাকুরের কথা বলতে বলতে দুই চোখ থেকে জল বেরোতো সে হইতে হ্যাঁ ঠাকুর সামনে এরকম সোজা শুয়ে বলছে ঠাকুর ওই দেখ কে আইছে দেখ ও ও সুদীপ সুদীপ হ্যাঁ সুদীপ ডাক্তার চিন্তা আছে ওর মা ওর মা ঠিক গল্প করতে আমার বলতে এসে অনেকদিন ছিলেন গল্প করতে কি বলবো দাদা যে আমি চিনতে পারি যে কিছু আবার সর্দার সামনে তুই সুদ্ধা আমার ইয়ে পঞ্চাশ দিলেন ষষ্ঠ পঞ্চাশ আচ্ছা তখন তো ইন্ডিয়াও তো ব্রিটিশের আন্ডারে হ্যাঁ ইন্ডিয়াও ব্রিটিশের বার্মা ব্রিটিশের আন্ডারে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মাদেশে এরকম হলো কিন্তু ইন্ডিয়াতে কিছু হয়নি পরে বলছি যে ইন্ডিয়া তো না ইন্ডিয়া আমাদের ওইদিকে কয়েকটা বম টম পড়ছিল আমাদের ওই দিকটায় সে জাপান মানে বাংলাদেশের দিকে বাংলাদেশে মানে আমাদের যে দিকে খুলনা টুলনা ওই দিকটায় খুললাম যুদ্ধের ইয়েতে ছিল নাহলে এমনি কোথাও ইয়ে নেই ইন্ডিয়াতে আর কোথাও ইয়ে নেই আচ্ছা ইন্ডিয়াতে তার আগেই তো হয়ে গেল জাপান ওদিকে ডিটেল মানে ফল করল আইএনএ আর্জেন্টিন ফর্মস ঢুকে গেলো তারা আসলে ঢুকলো এদিকে জাপান ফল করলো মানে ইন্ডিয়াতে ইয়ে হয়নি যাই হোক ইন্ডিয়ার তবে এফেক্টেড মানে ওর কষ্টটা যে গিয়ে সব জিনিসের মানে জিনিসের দাম টাম ইয়ে টিয়ে অনেকটাই লকডাউনের মতো এরকম বাজার টাজার একেবারে সব গিয়েছিল তা যাই হোক সুইদদের কাছে গল্প শোনা তা তখন কান্নাকাটি করে বলে সুইদা তখন কাহিনী বলছেন ঠাকুরের কাছে একবার বসে বসে সবাই লোক শুনছে ঠাকুর কি বললেন আমি যে কথাটা বলবার উদ্দেশ্য ঠাকুর গম্ভীরে বললেন যারা নিষ্ঠা সহকারে এই বীজ নাম এই নাম যারা সর্বত্র নিয়ে চলে তাদের মাথায় বোমা পড়ে না বোমা গিয়ে পড়ে ওই পদ্মার দিকে দেখা ওই যে নদীতে গিয়ে পড়ে ওই দূরে গিয়ে পড়ে বাহ ঠাকুর এই একটা কথা কত অভয়বাণী সুদা প্রায় এই কথা বলতেন যারা এই নাম নিয়ে সদা সর্বদা চলে হ্যাঁ তাদের মাথায় বোম পড়ে না সে বোম গিয়ে পড়ে ওই দূরে ওই যে বোমটা পড়লো না গাড়িতে গাড়িতে পড়ার কথা আছে ওনার তো তাকে তিনি রক্ষা করেন বুঝলেন তো কেমন করে রক্ষা করে কী করে আমার ব্যক্তিগত জীবনে পরবর্তীকালে বলবো দেখবেন আমার জীবনে আসে যেটা আমার দাদার জীবনে নিঘাত মৃত্যু সেই ঠাকুরকে রক্ষা করছেন আমরা আমরা সুবিধা মতো ভক্ত না কিন্তু রক্ষা করেন তিনি তাকে নিয়ে চললে তিনি রক্ষা করেন বুঝলেন তো এই একটা তার ইয়ে দেন বুঝলেন একটা ঘটনা মনে পড়ছে মানে এগুলো হচ্ছে কথা কথা মনে আসে বলুন 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 একদিন পরবর্তীকালে তখন আমি ওখানকার ইয়ে হয়ে গেছি সৎসঙ্গে হয়ে গেছি যাই যাই এখানে ওখানে সৎসঙ্গে হয়ে যায় আর সুলদার অফিস ছিল আমি যেখানে থাকতাম আর কাছে আর আমার স্কুল আমি স্কুলের মাস্টার করতাম স্কুলের মাস্টার করতাম থাকতাম স্কুল ছুটিয়ে পরে আমাকে সুলদার নিয়ে এই ওখানে যেতেন মাঝে মাঝে আমরা রেঙ্গুন থেকে রেঙ্গুনের বাইরে সুপারমান যে শহরতলির যে জায়গাটা গাছ সেখানে বহু শক্তি আছে সেখানে সেখানে নানা রকমের ইয়ে আছে কলোনি আছে অনেক সৎসঙ্গী আছে বক্র
তারপর কি বলে নামগুলো বলে গেলাম, ফিনাঞ্জন, তারপরে ওই কী বলে কামারুট, তারপর ডালা, তারপরে বোটাডং, বিভিন্ন জায়গা আছে। আচ্ছা, রেঙ্গুনের বাইরে যেমন আমাদের কলকাতার পাশে ওই যেমন কী বলে ওই পাশাপাশি যে কলোনি হোটেলগুলো আছে জায়গাগুলো, হ্যাঁ হ্যাঁ, যেমন কলকাতার দিকে আর কি, যাই হোক ওইসব জায়গায় যেমন আছে এরকম সুপারমান এরিয়াতে অনেক ছোটো ছোটো গ্রাম টাম আছে, সেখানে মিনি গাঁওটা অনেক জায়গা আছে। তো মাঝে মাঝে আমরা ওখানে সৎসঙ্গ করতে যেতাম, সৎসঙ্গ করে রাত্রিবেলা আসতাম, হাঁটা পথে যেতাম, হাঁটা পথে আসতাম। আর কখনো রাত্রে দশটার পরে আর ট্রেন ট্রেন থাকতো না, ইয়ে থাকতো না, বাসে থাকে বন্ধ হয়ে যেত, তখনও মানে নর্মাল হয়নি। একদিন আমি সুবিধা মনোনন্দা আর আমি পাঁচ ছয়জনে মিলে সৎসঙ্গ করে রাত্রির বেলায় তখন নটা দশটার সময় আমরা ফিরে আসছি। আসার সময় শহরে আসবো, একটা রাস্তা শর্টকাট একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আসছি। সেই আস্তে আস্তে মানে রাস্তাটা নতুন, যুদ্ধের সময় জাপানিরাই যাত্রা করেছিল মিলিটারি যাতায়াত করার জন্য, এরকম মাঠের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা বেরিয়ে এসছে। কিছু দূর রাস্তায় বিভিন্ন লোকে আমরা গল্প করতে করতে আসছি, কার কি ইয়ে আছে মানে অভিজ্ঞতার কথা বলো। হ্যাঁ, তা সবাই আমার কথা শুনতে চাইতো, কারণ আমার অভিজ্ঞতা খুব বেশি, ঠাকুর দর্শন করেছি। হ্যাঁ, আর আমাকে খাতেরও করতো, ওরা দেখি নাই ঠাকুর তো, ঠাকুর দেখি নাই, ঠাকুর সম্বন্ধে, আর আমি যা বলতাম গসপেল টুথ মেনে নিয়ে, আর সবার প্রথম জীবন, আর এত সবাই আমার খাতে টাতের করে ডেলাডারি খেতে, এটা ওটা দেয় দাদা আসুন ঠাকুরের কথা শুনি ইষ্ট প্রসঙ্গ, আমরা তো দেখি দেখি নাই, আমাকে মনে করে ঠাকুর দেখেছি তো আমি জানো একজন কী, আমার স্টক তো কতটুকু কত আর দেখেছি, তখন তো কয়েক বছরের মধ্যে ঠাকুর সঙ্গ করা হলো, তার তখন বয়স কম, কতটুকু জানি, যেটুকু জানি সে তো বলা হয়ে গেছে, এখন নতুন করে গেছি গপ্প টপ বানিয়ে 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 ওদেরকে বলতাম, ওরা সত্যি মেনে গেছে আমাকে খাতে দেখতে, আর আমি খুব নিজেকে গর্ব মনে করতাম। আচ্ছা আচ্ছা, তো ওরা হওয়াই বলছে, আমারও কিছু কথা সব বলতে বলতে আসছি, আরে বাড়িতে দিতে হবে, এদের উপরে থাকতে হবে তো, এরকম আসতে আসতে একটা লোক, একটা আম গাছ আছে রাত্রে, তখন নয়টা সাড়ে নটা দশটা বাজে, জ্যোৎস্না রাত, একটা চট্টগ্রামের লোক, সাধারণ লোক, আমরা জানি না, দুধ টুধ বিক্রি করে, ঘরে ঘরে দুধ দিয়ে আসে, মাথায় করে কেনেন কেনে ছেলেতে, সে কী করেছে, দৌড়ে গিয়ে ওই আম গাছটা দড়ায় ধরেছে, দড়ায় ধরে কাঁদতে আরম্ভ করেছে, মানে চট্টগ্রামের ভাষা আমি ভালো তখন জানতাম না, ওরা চট্টগ্রামের ভাষা বলছে যে এই আম গাছটাই আমাকে ঠাকুর বাঁচাইছিলেন, এই আম গাছেই ঠাকুর ছিলেন, এই আম গাছটা আমাদের ঠাকুর আছে, এই আম গাছটা বলে কানাকানি করে জড়ায় জড়ায় কাঁদছে, আর ওই চট্টগ্রামের ভাই বলছে, আমি ওই কী, ওরা তখন একটু বুঝল, তারপর ছেড়ে চলে আসে, আমি কি বুঝলাম না ব্যাপারটা কী, তখন ওরা আমার বুঝাচ্ছে আর কি, মানে চট্টগ্রামের ভাষাটা আমাদের বাংলা ভাষা আসছে, এই যুদ্ধের সময় অনেকে তো আটকেছিল, উনিও আটকেছিলেন, ওনার বাড়ি এই সুপারমার একটা জায়গায় থাকেন, কয়েকটা গরু ছিল, গরুর দুধ ধুয়ে সেই দুধটা শহরে এনে বেচতেন যুদ্ধের সময়, ছেলেরা থাকতো তাকে বেচতেন। আচ্ছা, আবার যেতেন রোজ এরকম একটা ক্যানে করে দুধ নিয়ে যায় আসেন। হ্যাঁ, তা একদিন সেই সময় জাপানকে, জাপান না, সেই সময় ব্রিটিশ জাপান আবার রিঅকুপেশন করার জন্য যখন তখন ওরা বাসে বোমিং করতো, সকাল সন্ধ্যা যখন পারে তখন এসে যত তখন খুব রিস্কি, তখন যারা ছিল কখন কোন সময় বোম ফেলবে কোথায় কী হবে কে জানি, তবুও মানে নিজের সংস্থান ই করতে দুধ বিক্রি খেতে হবে, এই করতে হবে, যাই হোক দুধ নিয়ে উনি বেরিয়েছেন। বেলা তখন দশটা বাজে, কিছু দূর আসতে আসতে হঠাৎ একটা বোম্বিং প্লেন ভূ করে মাথার উপর চলে গেল। আচ্ছা, আর যখন প্লেন বোম্বিং প্লেন আসে তখন সাইরেন বেজে ওঠে, অ্যালার্ট করে আর কি, বোম্বিং প্লেন আসছে সব অ্যালার্ট, যে যেখানে আসো ট্রেন্সে ঢুকে যাও, ট্রেন্স বোঝো তো, ট্রেন্সে মাটির নিচে গর্ত করা থাকে। আচ্ছা, বাংকার টাইপের মাটির নিচে, হ্যাঁ, এরকম এরকম করে থাকে, তাতে যে পালায় মা মুখ রাখছে, অথবা দেওয়াল দিয়ে ইট দিয়ে গেঁথে গেঁথে কোথাও কোথায় রেখে দিয়েছে, যাতে বোম্বিং পড়লে ছিটকে গিয়ে না পড়বে, ওই সব জায়গায় শেল্টার লোকে নিতে, যেখানে সেখানে ছিল
আমাদের কলকাতা হওয়া রকেট এটা ছিল আপনি দেখেন যে আমরা দেখেছি কলকাতা ছিল না আমি দেখিনি বড় বড় শহর টহর ছিল যুদ্ধের প্রিকশনের জন্য এগুলো ছিল আর কি ইয়ার কি বলতো ইয়ার ফোর্স প্রিকশনাল এডুকেশন কি বলতো তখন ছিল আর কি তা ওরকম যেই বমি যে ইয়ে হয়েছে তখন যে যেখানে পারে পাশে একটা শেল্টার ছিল সেই দেওয়ালটা সেই শেল্টারে তো সবাই ঢুকে গেছে মানুষ যখন ঢুকেছে গরু ছাগল টগল দিয়ে তো ও না ঢুকলেও মিলিটারি জাপান মিলিটারি জাপানি মিলিটারি তারা ওই দেশটা দখল করেছে তো ওরা তখন মিলিটারি ফোর্স মিলিটারি দেশ পুলিশ আছে তারা ধাক্কা টাক্কা মেরে ঢুকেই যায় ওর তো তো ও আসছে দেখছে সবাই ঢুকছে ও ঢুকে ভিতরে ঢুকে দেখে কি বহুদিন পড়ে আছে যারা গরু ছাগল দিয়ে লোকের পায়খানাটা করে একটা নোংরা করে রাখছে কিন্তু তার মধ্যে প্রায় 50-60 জন কি তারও বেশি লোক ঢুকছে আর গরু ছাগল টগল আছে একটা নোংরা একদম দুর্গন্ধ ও ভিতরে না ঢুকে বাইরে মাথায় সেই দুধের ক্যানটা নিয়ে দাঁড়িয়ে আছে তো সাইরেন যখন বেজে গেছে থাকতে হবে ততক্ষণ যখন আবার ক্লিয়ারেন্স সাইরেন্স দেবে তখন সব বেরিয়ে আসে ও আবার ক্লিয়ারেন্স সাইরেন্স দেবে কারণ প্ল্যান চলে গেছে আচ্ছা এখন আবার ক্লিয়ারেন্স সাইরেন্স দেয় মিলিটারি আবার ওরকম সে আমরা দেখি না আমরা দেখেছি আমাদের ইয়ের সময় ছিল আমরা কিছু কিছু উপভোগ তো আমাদের ওই দিকে খানটা যুদ্ধ দিয়েছিল তো সেইতে তা ক্লিয়ারেন্স দিল আগে যখন ওটা আসে তখন ভৌ 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 বলতে সব ঢোকো 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 আর যখন ইয়ে আছে ভো শব্দটা আলাদা ওই জানতো যে কোনটা ক্লিয়ারেন্স আর কোনটা যাই হোক তো দেখছি ক্লিয়ারেন্স আর দিচ্ছে না অনেকক্ষণ হয়ে গেছে ওর কাছে গন্ধ লাগছে ধরি দেখি কেউ এখানে মিলিটারি কোনো পুলিশ ফুলিশ নেই ও ভিড়ে ঘুরছে ভিড়ে গিয়ে রাধাশ্যামী নাম করতে 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 কিন্তু আস্তে আস্তে আবার দেখি যে প্লেনটা ঘুরে আসছে আর তখন ও একটা আম গাছ ছিল আম গাছের গোড়া গিয়ে দাঁড়াইছে আর যেই দাঁড়িয়েছে সে ডাইরেক্ট বোম ওই সেন্টার ওই টেন্সের মধ্যে পড়ছে ও যেটা ছিল সেইখানে সেখানে ডাইরেক্ট পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে যে কজন লোকজন ছিল গরু ছাগল টাগল মেরে টেরা করেছে ধোয়া 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 যা বোম পড়ে ধোয়া ধোয়া হয়ে গেছে আর ওর সেই শব্দে ও ওখানে পড়ে গেছে পড়ে যখন গেছে ওর জ্ঞান ঠ্যান নেই কখন পড়েছে কোন সব ওর খেয়াল নেই অনেকক্ষণ হয়ে গেছে বোম চলে গেছে এইবার রেস্কিউ পার্টি আসে মানে মিলিটারি পার্টি যারা এই দলে থাকে জাপানি তারা আসে মরা যারা আছে সেগুলিকে তোলে আধা মরা টরা থাকে এক আর যেগুলো বাসে গেলে না আধা মরা টরা করে পুড়িয়ে গাড়ির ভিতরে নিয়ে কোথায় রাখবে হাসপাতাল জায়গা নেই নিয়ে একবার সমুদ্র জল ফেলে দেয় আধা মরা কে গো হ্যাঁ কারণ তখন হিতাহিত গান থাকে না কারণ সেগুলোকে নিয়ে কোথায় হাসপাতালে কত জায়গা রাখবো কী করে কে দেখবে তাকে হ্যাঁ ওদের দায়িত্ব জ্ঞানে সব নিয়ে ফেলে দেয় একবার তার সুস্থ তাদের নেয় না কিন্তু একবারে ওই মরা তো কোনটা মরিছে কোনটা মরিনে বোঝা নিচ্ছে তখন টানা হাসপাতাল করে তুলে নিয়ে ওই লরিতে নিয়ে যায় ওদের গাড়িতে নিয়ে নিয়ে এক সমুদ্র জলের কাছে সমুদ্র ফেলে দেয় যা বাবা তেরম রেস্কিউ পার্টি আসছে তুলছে এটা তুলছে ওটা তুলছে তখন ধোঁয়াটা ওর যখন জ্ঞান হয়েছে দেখে চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর মাঝে দেখছে কতগুলো মিলিটারি পুলিশ ওসব গাড়িতে তুলছে সব মিলিটারি নিয়ে যাচ্ছে দুটো পুলিশ এসছে মিলিটারি পুলিশ মানে জাপানি পুলিশ কাছে আসছে ও পড়ে আসে তো ওটা তুলে নিয়ে রেখেছে ও আসার একটু আগে ও উঠে বসছে আচ্ছা হ্যাঁ উঠে বসছে হ্যাঁ জাপান দেখলে না ও ব্যথা ওটা দরকার নেই চলে আছে তখন ও বলছে যে দেখো ঠাকুর জ্ঞানটা ফিরছে কী করবে ওর যে দুধের মাথার যে ইয়েটা ছিল দুধের যে ক্যানটা মাথা সরে পড়ছে আর সেই দুধটা চুয়ায় চুয়ায় এসে ওর মাথায় লাগছে মাথায় জলের কাজ করছে মাথায় জ্ঞান ফিরছে বুঝলেন ওই দুধে ওর মাথাটা ভিজে গেছে জল জ্ঞান ফিরছে তখন ও জ্ঞান ফিরতে বুঝছে বুঝলেন তো বলছে ঠাকুর কি দয়া আমাকে ওখান থেকে আমি ওখানে থাকতাম তাহলে আমাকে ওই বম্বিংয়ে যেতাম কিন্তু আবার এখানে যখন এলাম এখানেও আমার নিয়ে যেত যদি আমার জ্ঞান না ফিরত হ্যাঁ ঠিক ও তুলতে আসার সময় জ্ঞানটা ফিরেছে জ্ঞান না ফিরত ওই দুধের কানটা আমার মাথা শেষ পড়লো কেন সেও ঠাকুর ফেলেছেন সেইখান থেকে দুধ এসে আমার মাথা বুঝেছে ওদের আসার আগে আমার জ্ঞান ফিরেছে আমি ঘুরে আমাকে দেখে চলে গেছে এই দেখো ঠাকুরের কি অবশ্যই কি সাধারণ জ্ঞানের লোক আমি তখন ভাবলাম আমার জীবনে এই আমার পরিবর্তন আচ্ছা যে আমি এতদিন যা বলি সব বোকাস আর এদের প্রত্যেকটা কথা হচ্ছে
অন্তর দিয়ে এসব দিয়ে ঠাকুরকে উপলব্ধি করেছে। আমি তো দেখেছি এই শরীর, দেখি নিয়ে এই শরীরে ঠাকুরকে কী করে অনুভব করেছে এটা বুঝলাম। সেদিন আমার জ্ঞান হলো এরা সত্যিকারের ভক্ত, এরা সত্যিকার ঠাকুর দেখেছে, ঠাকুর যা কিছু পায়। আমার জীবনে এই আসল পরিবর্তন, এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। মানে আমি নিজেকে খুব নিজে কিছু ভাবতাম, আমি কিছু অনেক জানি। তাকে জানতে হলে ওই দেখা দেখা নেই, তাকে দেখা যায় নাম ধ্যান সাধন বদন না থাকলে তাকে বোঝা যাবে না। বুঝলেন তো আমার বক্তব্য সেইখানে ঠিক একটা ছোটো একটা কথা বলছি। অনেক কথা ঘটনা আছে বার্মা দেশে এক যুদ্ধের সময়। রাজকুমার শিলদা ওরা শিল সেলুনে চুল টুল কাটত, রাজকুমার দা একদিন গল্প করছে যুদ্ধের সময় ঘর বাড়িটাই তো ধ্বংস হয়ে গেছে, ওরা একটা পাতার ঝুপি মেঝে সেখানে থাকে থাকে, আর সন্ধ্যেবেলা সৎসঙ্গ করে, চার পাঁচজন জন লোক আসে ওরা মিলে সৎসঙ্গ করে। তখন তো লাইট ফেয়ে যান না, কুপি জ্বালায় ই করতে হয়। একদিন ওরকম সৎসঙ্গ করছে, খুব করে রাত্রে আটটা নটা দশটার মধ্যে কীর্তন করতো। এরকম একদিন ই করছে, এমন সাহেব বম্বিং প্লেন এসে গেছে, সাইরেন বেজে উঠেছে হু 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 বেগে, আর জাপানি সৈন্যগুলো লাইট নিব ও লাইট নিব ও লাইট নিব ও তো কুপি জ্বলছে আর কীর্তন করছে, ঢোলক বোঝা ঢল ঢল ঢল, মানে ঠাকুরের কীর্তন মতোই আছে। পাঁচ সাতজন লোক দেখছে কোথাও শুনছে না, প্লেনটা ঘুরে চলে গেল আর সাইরেন আর ক্লিয়ার সাইরেন হচ্ছে না। দুটো জাপানি সৈন্যরা আসছে এসে, এই ওদের ভাষা এরা বোঝে না, এদের ভাষা ওরা বোঝে না, বন্ধ করো বন্ধ করো এরকম করছে। ওরা কার কথা ডোল বজায় যাচ্ছে আর কীর্তনে নেচে নেচে কীর্তন করছে, বলে দেখো এখন ইয়ে সাইরেন বেজে সব ইয়ে থাকবে, কি বলে ব্ল্যাক ব্ল্যাক আউট বলতো তখন, এখন আমরা লোড বললো ব্ল্যাক আউট, ইচ্ছে করে লাইট টাইট বন্ধ করে এক ঘর সব চুপচাপ বসে থাকতে হবে, কেউ নড়াচড়া করবে শব্দ দিয়ে পায়। ওরা কীর্তন করছে কিছু তো শোনে না, তারপরে একজন বলছে তুমি চলে যাও তোমার চলে যাও আমাদের কিছু হবে, ওর রেগে গেছে জাপানি বলছে। তখন ওর ঢোলক বাজছে, ঢোলটা কেড়ে নিছে, কেড়ে নিয়ে কেড়ে নিলেও ওরা কীর্তন করছে। এমন সময় করেছে কি প্লেনটা ফু করে ঘুরিয়ে আসছে, এসে কয়েকটা বোম ফেটছে আশেপাশে ঘর টাতগুলো দাউ দাউ করে চলছে, বোম পড়ে টয়ে দাউ দাউ করছে। এখন এরা কীর্তন করে যাচ্ছে আর ওরা ওই দুটো সোলজাররা ভয়টা আর বাইরে নামিয়ে গিয়ে আগুন চারদিকে। তারপর কিছুক্ষণ পরে ইটি করে তো বলছে, মানে এরা এদের বাংলায় বলছে ওরা তো বুঝতে পারে, দেখো দেখো এই ঠাকুর এই মানে বার্মা ভাষা এ ভাষা মিলিয়ে টিলে বলছে, তা ওরা যদি বুঝলো আর কি যে দেখে এই ঠাকুর এই বাসা আইসে, জানো দেখো আগুন দেখছে চারিদিকে আগুন, আমাদের এখানে তো পড়ি নেই, তোমরা বেঁচে গেছো ঠাকুরকে এই করো, হ্যাঁ নীল ডাউন, ওরা নীল ডাউন হয়েছে হাত জোর করো দেখাচ্ছে এরকম হাত জোর করে নম করো করলো, বলে এবার যাও চলে যাও, বলে দেখো ওরা বলছে দেখে চারিদিকে সামনে বাদ দেবে চারিদিকে বম পড়ে চারিদিকে আগুনে জমজম করে চলছে, ওরা ঘরতে বেরোতে ভয়তে বুঝলে, ও দেখে বলে আমরা নীল ডাউন করায় ওকে, ওরা কি বুঝলো আর আমি কি বুঝলো, তো বুঝলো যে একটা ভগবানের শক্তি ঐশ্বরিক শক্তি আছে। হ্যাঁ দেখেন ঠাকুরকে নিয়ে চললে মানে অনেক কাহিনী আছে এরকম বার্মা দেশের যুদ্ধের অনেকে। সবচেয়ে কথা হচ্ছে এত ক্যালামিটি হয়েছে, এত লোক মারা গেছে, এত কত লক্ষ লক্ষ মারা গেছে যুদ্ধের সময়, কোনো সৎসঙ্গীর শোনা যায় নাই যে কোনো সৎসঙ্গীর মারা গেছে ওখানে যুদ্ধে। মানে একদম ঠাকুরের মানে আমরা তো খালি এমনি অনেকে অনেক কথাই বলে অনেকের কথা শুনি আর বলে, তাই বলি যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নেই, তাকে চেনা তাকে বোঝা তাকে জানা এত সহজ নয়, সাধারণ ভোজন না থাকলে তাকে কেনা। কারণ আমি তো তাকে দেখেছি আর সুদীর্ঘ 25 বছর কাল তাকে দেখা শাসন করো বা স্বপ্ন ফিরে করি আর এখনও দেখি কিছুই বুঝি নেই কিছুই জানে, তবুও মনে হয় এখন যেন মানে বিপদে পড়ে দুঃখ জ্বালা যন্ত্রণায় যাই হোক যখন একটা আঘাত আসে তখন যেন কিছুটা অনুভব করতে পারে। তাকে ডাকলে পরমপিতাকে জানতে হলে চিনতে হলে মানে ওই নিজের বিদ্যু বুদ্ধি খাটায় বিদ্যে বুদ্ধি খাটায় নিজের ইয়ে দিয়ে হয় না। কারণ আমার ব্যক্তিগত অভিমত নাম ধ্যান সাধন বোধন করো আর ওই অযথা মানে কি মাকে বলছিলাম, মা আমাকে বলছিল কয়েকটা কথা, আমি দেখো মা
ধরেছি তো ঠাকুরকে আমার ব্যক্তিগত জীবনের উৎকর্ষ সাধনের জন্য, যে কারণে আমি ধরি পরি প্রত্যেকেরই ভিতরে একটা ইয়ে আছে, চাহিদা আছে, যে কষ্ট আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা, সেটা নিবারণ করার জন্যে তুমি ডাকো তাকে, তিনি করবেন। তিনি হচ্ছে মানে কি বলবো, কাউকে বাদ দেন না, আমরা বাদ দিই, তিনি আমাদের বাদ দেন না। সুতরাং ঘুরেছে তাই ধরেছেন তাকে নিয়ে, দেখেন পাবেন। মানে আমার জীবনের ব্যক্তিগত জীবনে অনেক কাহিনী আছে, পরে সময় সুযোগে বলবো। আর আমি আর লোকের কী বলবো বলেন, সে কারণ তর্কে তর্কে বিশ্বাসে সমাধান আসে না, তর্ককে বুঝে হয় তাকে ধরতে, তাকে তিনি যা বলেছেন শুধু ছোটো কথা, যজন যজন স্টুডিটি বুঝে যান, এতেই এতেই হবে। আজকে এই পর্যন্ত থাকি, পরমপ্রতার আসল জন আশ্রয়টা। হ্যাঁ জয়গুরু, খুব ভালো লাগলো, আপনিও খুব ভালো থাকবেন, আবার সময় করে আসবো। তাহলে আজকে মনে থাকবে যে কী পর্যন্ত এসেছি, মোটামুটি এরপরে ওই কয়েকটা ঘটনা বললাম, এরপরে আমার সেই বার্মাদেশেই আছি এখনো। হ্যাঁ এখনো বার্মাদেশেই রয়েছি। হ্যাঁ বার্মাদেশ আরও আছে অনেক কাহিনী, ঠিক আছে পরবর্তীতে। তাহলে 12 বছর তো বার্মায় ছিলাম, অনেক কথা অনেক রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আজকে, আবার আগামী দিনে জয়গুরু খুব ভালো থাকবেন। জয় গুরু।